রাজধানীর বাইরে অনেক জেলাতেই শীত পড়তে শুরু করেছে। সে হাওয়া কিছুটা লেগেছে রাজধানীতেও। তবে শীতের আমেজ আর স্বস্তির মাঝে গরম রাজধানীর কাঁচা বাজার। গেল মাসের মাঝামাঝিতে বাণিজ্য মন্ত্রণালয় আলু, দেশি পেঁয়াজ, ডিম এই তিন পণ্যের দাম বেঁধে দিয়েছিল। তবে দেড় মাসেও সেটা বাস্তবায়ন দূরের কথা, উল্টো বেড়েছে। আর আলু পেঁয়াজের দাম বৃদ্ধির মিছিলে যোগ দিয়েছে শীতের সবজিও। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় সবচেয়ে বেশি বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। আলু ও পেঁয়াজের মানভেদে কিছু ক্ষেত্রে 30 টাকা পর্যন্ত বেড়েছে। ইন্ডিয়ান প্রাইস ছিল 60 টাকা, নাহলে 80 টাকা। দেশি ছিল আপনার গত সপ্তাহ 80 টাকা, নাহলে 110 টাকা। ওরা তো বেশি দামে আনছে, বেশি দামে বেচতেছে, এটা তো ওনাদের দোষ না। বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতের সবজি। গত সপ্তাহের তুলনায় পাইকারিতে কিছুটা কম হলেও খুচরা বাজারে এখনও বেশ চড়া সবজির দর। হঠাৎ বৃষ্টি হওয়াতে দাম এখনও কমছে না বলে দাবি বিক্রেতাদের। আর ক্রেতারা বলছেন দাম এখনও নাগালের বাইরে। আলুর গত সপ্তাহে নিলাম আপনার 45-46, এখন লোকে মনে করেন 48-50। কারণটা কি, পলিস্টরের রেট বেশি দিয়ে আমরা ওখানে বেচতে পারি, এখানে না লাভ না। বৃষ্টি হয়েছিল তো, এই বৃষ্টির কারণে সবজি গাছটি মানে নষ্ট হয়ে গেছে, এই জন্য মানে দাম একটু বাড়ছে। মেইন ব্যবসাটা করে খাইতে আছে আড়তদাররা এবং ওই এলসি যারা করে, তাদের একটা চক্র আছে, তারা সিন্ডিকেট, এই কালকের থেকে এই রেট, কালকের থেকে এই রেট নিয়ন্ত্রণ করে তারা। অন্যদিকে অত্যাধিক দাম হওয়ায় উচ্চবিত্ত ছাড়া মধ্য ও নিম্নবিত্তদের ঘরে মাংস উঠছে কমই, যে কারণে বিভিন্ন বাজারে কমছে মাংসের বিক্রি। গরুর মাংসের কেজি 750 থেকে 850 টাকা। তবে ক্রেতারা বলছেন প্রতি সপ্তাহেই কোনো না কোনো জিনিসেরই দাম বেড়েই চলছে। প্রতিদিনই হ্যাঁ কিছু না কিছু রেট বাড়তেছে। মানে কয়েকদিন আগেও কিনলাম, গত পরশু দিনও আলু কিনলাম, 45 টাকা কেজি ছিল, আজকে 55 টাকা কেজি কিনতে হচ্ছে। তবে চড়া বাজারে কিছুটা স্বস্তির খবর রাজধানীর বিভিন্ন পয়েন্টে সরকার নির্ধারিত দামে পোলট্রি অ্যাসোসিয়েশনের ডিম বিক্রি। সিউল আহমেদ, এখন ঢাকা। Be a show stealer.